নমস্কার আপনাদের সকলকে স্বাগত হাইনিউজ নেটওয়ার্কের হাই টক অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী গতকালই ঘটে গিয়েছে সেই ঘটনা যে ঘটনা ঘিরে ইতিমধ্যে এখনও পর্যন্ত উত্তেজনার পারদ কিন্তু নামেনি এখনো পর্যন্ত যেরকমটা দেখা যাচ্ছে তাতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে সংসদে হামলার ঘটনায় এখনো পর্যন্ত সাগর শর্মা মনোরঞ্জন ডি বা কোথাও কোথাও বলা হচ্ছে ডি মনোরঞ্জন অমল এবং নীলম এই পাঁচ চারজন এবং তারপর তাদের আরও একজন সহযোগী তার নাম ভিকি শর্মা তাকে হরিয়ানার গুরগাঁও থেকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই ললিত ঝা নামে একজনের খবর পাওয়া যাচ্ছে যে মানুষটি এই সংসদ হামলার মূল অর্থাৎ তিনি মাস্টারমাইন্ড ছিলেন তিনি দীর্ঘদিন ধরে বলা যাচ্ছে এরকমটাই দিল্লি পুলিশের একটি সূত্র জানাচ্ছে যে প্রায় আঠারো মাস ধরে এই গোটা বিষয়টির ছক কষা চলছিল এবং এই ললিত ঝা কিন্তু কলকাতাতেও ছিলেন একটা লম্বা সময় এলাকার মানুষজন রবীন্দ্রসরণের যে এলাকায় তিনি থাকতেন সেখানকার মানুষজন বলছেন যে তারা কল্পনাই করতে পারেন না যে এমন একটি ঘটনা তাদের পরিচিত মাস্টারজি ঘটাতে পারেন একটা অন্ধকার ঘুপচি ঘর যেখানে থাকতেন তিনি সেখানেই ছাত্র পড়াতেন এবং সেই মাস্টারজি যে এমন একটি কাণ্ড ঘটিয়ে ফেলবেন সেরকমটা কিন্তু কল্পনাই করতে পারেননি তার প্রতিবেশীরা এই ললিত ঝার সঙ্গে সম্পর্ক ছিল অর্থাৎ পরিচয় ছিল এবং বেশ ঘনিষ্ঠ পরিচয় ছিল নীলাক্ষ আইচ হালি শহরের বাসিন্দা সেই নীলাক্ষ আইচের বাড়িতে রাজ্য যায় নীলাক্ষ আইচের কাছেই কিন্তু প্রথম সংসদ হামলার ভিডিও আসে এবং এই নীলাক্ষ আইচ ঠিক কীভাবে পেলেন ললিত ঝার সূত্রেই তিনি পেয়েছিলেন অর্থাৎ তার সঙ্গে তার যোগাযোগ ছিল এরকমটাই খবর পাওয়া যাচ্ছে এবং সেই কারণে তদন্তকারীরা তদন্ত চালাচ্ছেন এই সাগর শর্মা ডি মনোরঞ্জন নীলম আজাদ এবং অমল সিন্ডে এবং ভিকি শর্মা এই পাঁচজনের মাস্টারমাইন্ড হিসেবে ছিলেন ললিত ঝা যিনি যাকে এখনও পর্যন্ত ধরতে পারেনি পুলিশ অবশ্যই হয়তো জালে পড়বেন তিনি এবং তদন্ত চলবে ঠিক পথেই তদন্ত যে পথে চলে কিন্তু এই তদন্ত চলার মাঝখানেই ইতিমধ্যেই এই গোটা বিষয়টি নিয়ে সংসদের নিরাপত্তা নিয়ে কয়েকজন বিশিষ্ট মন্ত্রীদের সঙ্গে নিয়ে বৈঠক করেছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যথেষ্ট উদ্বিগ্ন এই গোটা ঘটনায় এবং সংসদে যে হামলা এই হলুদ ক্যানিস্টার বাস্ট করিয়ে চালানো হল সেই হামলাটি সংসদের ভেতরে এবং সংসদের বাইরেও নীলম আজাদ এবং অমল সিন্ডে এই দুজনের হাতে ছিল একটি লাল একটি হলুদ ক্যানিস্টার সেগুলিও তারা বাস্ট করান এবং লাল ধোঁয়া হলুদ ধোঁয়া দেখতে পাওয়া যায় সংসদ ভবনের বাইরে এই ঘটনাটি যদি কোনো বিস্ফোরক হতো তাহলে যে কি বিশাল ক্ষতির সম্মুখীন হতে পারত পার্লামেন্ট নতুন সংসদ ভবন সেটা তো কল্পনা করাই যায় না কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে সংসদের ভেতরের সুরক্ষা সংসদের বাইরের সুরক্ষা আরও একবার মনে করিয়ে দিয়েছে দু হাজার একের সেই ঘটনা যা সেই একই তেরোই ডিসেম্বরে ঘটে গিয়েছিল কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে আলোচনা চাইছিলেন সাংসদরা বেশ কয়েকজন বিরোধী সাংসদ তারা আলোচনা চেয়েছিলেন সংসদের উভয় কক্ষে আলোচনা হোক এই বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর বিবৃতি দিন এই দাবি জানিয়ে বিক্ষোভ চালাচ্ছিলেন বেশ কয়েকজন বিরোধী সাংসদ তাদেরকে সাসপেন্ড করা হয়েছে অর্থাৎ মোট পনেরো জনকে একজন রাজ্যসভার সাংসদ দীরকুব তিনি রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতাও বটেন তাকে সাসপেন্ড করা হয়েছে এই গোটা অধিবেশনের জন্য অর্থাৎ শীতকালীন অধিবেশনে তাকে পুরোপুরি সাসপেন্ড করা হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে আরও ১৪ জন সাংসদ তাদেরকে লোকসভায় সাসপেন্ড করা হয়েছে এই ১৪ জনের মধ্যে আছেন কংগ্রেসের নজন সিপিআইএমের দুজন ডিএমকের দুজন এবং এর একজন সাংসদ তাহলে মোট ১৪ এবং এক পনেরো জন কংগ্রেস পনেরো জন সাংসদ সাসপেন্ড হয়েছেন তাদের মধ্যে অবশ্যই কংগ্রেসের সাংসদ সংখ্যা সবচাইতে বেশি নজন সাসপেন্ড হয়েছেন তো এই দুই কক্ষের পনেরো জন বিরোধী সাংসদ সাসপেন্ড হলেন কিন্তু তার মধ্যে প্রধানমন্ত্রী বেশ কয়েকজন মন্ত্রীকে সঙ্গে নিয়ে নিরাপত্তা নিয়ে সুরক্ষা নিয়ে সংসদের নিরাপত্তা নিয়ে বৈঠক করলেন এই গোটা ঘটনার আলোয় আমরা আজকে দেখবার চেষ্টা করব তো একটা কথা একটুখানি বলে রাখব সেটা হচ্ছে এই যে সাসপেনশান যে এই সাসপেনশান নিয়ে ইতিমধ্যেই টানাপোড়েন শুরু হয়েছে এই রকম সাসপেনশনের নজির কিন্তু সংসদে খুব একটা কম নেই উনিশশো সালে তেষট্টি জন লোকসভার মেম্বারকে লোকসভার এমপিকে সাসপেন্ড করা হয়েছিল এটাই হায়েস্ট নাম্বার আরও বহুবার দু হাজার উনিশে দু হাজার বাইশে দু হাজার চোদ্দো দু হাজার তেরো দু হাজার পনেরো দু হাজার একুশ বহু বহুবার সাসপেন্ড করা হয়েছে সাংসদদের এবং এই সাসপেনশনকে ঘিরে আলোচনাও কম হয়নি এবারেও এই পনেরো জন সাংসদের সাসপেনশন ঘিরে আলোচনা চলছে এই জল্পনা নিয়ে আমরা অবশ্যই আজকে আলোচনা করব আমাদের সঙ্গে যারা রয়েছেন আলোচনায় যোগ দেওয়ার জন্য তাদের সঙ্গে আলাপ করে দেবো আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র অমলেন্দু দত্ত স্বাগত জানাই আপনাকে অমলেন্দুবাবু আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ভারতের জাতীয় কংগ্রেসের মুখপাত্র অশোক সরকার স্বাগত জানাই আপনাকে দা আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির সদস্য সুদীপ্তা রায়চৌধুরী মুখোপাধ্যায় স্বাগত জানাই আপনাকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন দুই রাজনৈতিক বিশ্লেষক ভাস্কর সিংহ রায় স্বাগত জানাই আপনাকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক জয়দেব ঘর স্বাগত জানাই আপনাকে আমি আলোচনায় অবশ্যই যাব থাকি কিন্তু তার আগে একটা ছোট্ট প্রতিবেদন আছে সেই প্রতিবেদনটা একটুখানি দেখে নিয়ে তারপর আসবো অবশ্যই কিছু বক্তব্যও রয়েছে সেই বক্তব্যগুলো একটু শুনে নেব দর্শকদের শোনাব লোকসভায় নিরাপত্তা ভঙ্গের পর চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে শাস্তির মুখে বিরোধী সাংসদরা সংসদ থেকে পনেরো জন সাংসদকে সাসপেন্ড করা হল বৃহস্পতিবার লোকসভার চোদ্দ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও তৃণমূলের বক্তব্য ডেরেক বুধবারের নিরাপত্তা ভঙ্গের বিষয়ে রাজ্যসভায় আলোচনার দাবি করেছিলেন এরপরেই তাকে অসংসদীয় আচরণের জন্য গোটা অধিবেশনেই সাসপেন্ড করে দেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধাঙ্ড় পাশাপাশি লোকসভা থেকে সাসপেন্ড হওয়া সদস্যরা হলেন কেরলের ইদুক্কি কেন্দ্রের কংগ্রেস সাংসদ দিন কুরিয়া কোস এরনাকুলামের সাংসদ হিবি ইদেন আলাথুরের সাংসদ রম্যা হরিদাস ত্রিশুরের সাংসদ টি এন প্রতাপান এবং তামিলনাড়ুর কারুর সাংসদ জ্যোতিমণি এছাড়া তামিলনাড়ুর বিরুধুনগরের সাংসদ মণিকাঞ্চন ঠাকুর তুতুকুড়ির ডিএমকে সাংসদ কানিমুঝি করুণা নিধিও শাস্তির তালিকায় আছেন লোকসভা থেকে সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে কংগ্রেসের নজন সিপিআইএমের দুজন ডিএমকে দুজন এবং সিপিআই এর একজন জানা যাচ্ছে সকল সাংসদকেই সভায় অসাংবিধানিক আচরণের কারণে সস্পেন্ড করা হয়েছে যায় क्योंकि बहुत गंभीर मामला है कल जो, जो का का हुआ जो सुरक्षा प्रावधानों का उल्लंघन हुआ बहुत गंभीर मसला है और इस पर कार्रवाई तो हो रही है पर हम गृहमंत्री की ओर से एक बयान छाते हैं कल भी हमने मांग की थी आज भी हमने मांग की है और कल भी हम करते थे जब तक गृहमंत्री नहीं आएंगे बयान नहीं देंगे सदन की चलने की संभावना बहुत कम हम रचनात्मक सहयोग में विश्वास रखते हैं हम चाहते हैं कि बहस हो पर आज सबसे बड़ा मुद्दा जो है देश के सामने ये कैसे हुआ क्यों हुआ और ये जो सुरक्षा के प्रावधानों का उल्लंघन कल सारा देश ने दे, इसके बारे में प्रधानमंत्री चुप है गृहमंत्री चुप है वो आए दोनों सदनों में एक बयान दे उसके बाद सदन की कार्यवाही चलती रहे खबर हमें मिल रही है उसमें बताया जा रहा है सात सुरक्षा अधिकारियों को सस्पेंड कर दिया गया है जो युवा थे और जिन्होंने ये बदसलूकी की और सिक्योरिटी ब्रीच के जिम्मेदार हैं उनके ऊपर यूएपीए लगेगा ये भी डेरिक ओ ब्रायन को राज्यसभा से सस्पेंड कर दिया क्योंकि उन्होंने इस मुद्दे को उठाया और चौदह हमारे सांसद जो हैं कौं, कांग्रेस के भी और अन्य दलों के भी इसी मांग पे से सस्पेंड कर दिए गए हैं लोकसभा से मैं कहती हूं आपने ये सारी कार्रवाई की पर हम मांग कर रहे हैं कि देश के गृह मंत्री हमें आकर जवाब दें कि सुरक्षा में चूक कैसे हुई जो इतनी बड़ी बड़ी बातें संसद के अंदर करते हैं और नेशनल सिक्योरिटी पे अपनी छाती ठोक ठोक कर, कर कहते हैं आज वही गृह मंत्री पार्लियामेंट से बच रहे हैं अपनी अकाउंटेबिलिटी से बच रहे हैं ऐसी क्या मजबूरी है कि भारतीय जनता पार्टी के जो एमपी हैं प्रताप सिन्हा उनसे प्रश्न नहीं पूछा जा रहा है या उनपे कोई कार्रवाई नहीं की जा रही है ये दिखाता है कि ये जो सरकार है इतनी आत्ममुग्ध है कि नेशनल सिक्योरिटी को दरकिनार कर, कर पार्लियामेंट की सिक्योरिटी को दरकिनार कर, कर सिर्फ अपनी वाभी वाल लूटने में लगी हुई है पर जो भी इनके सुरक्षा का दावा है सब खोखला है बाईस दिसंबर पर संसदीय शीतकालीन अधिवेशन चल উল্লেখ্য বুধবার সংসদের অধিবেশন চলাকালীন লোকসভায় ঢুকে পড়েছিলেন সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি নামে দুই যুবক দর্শক আসন থেকে লাফিয়ে সাংসদদের বসার জায়গায় এসে পড়েছিলেন তারা আর তারপরেই নয়া সংসদ ভবনে নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন তুলে বৃহস্পতিবার সকাল থেকে সংসদের ভিতরে দফায় দফায় বিক্ষোভ করেন বিরোধী সাংসদরা দু সালে সংসদ হামলার বর্ষপূর্তির দিনেই এই ঘটনা ঘটায় দুই কক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতিও দাবি করেন বিরোধীরা হট্টগোলের মাঝে বৃহস্পতিবার লোকসভার অধিবেশন বিকেল তিনটে পর্যন্ত মুলতবি করে দেওয়া হয় কিভাবে নতুন সংসদ ভবনের আঁটো সাঁটো নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে লোকসভার কক্ষে রং বোমা ঢুকলো সেই প্রশ্নেই তোলবার গোটা দেশ হাই নিউজ নেটওয়ার্ক রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছে যে যে বিরোধীদের যে প্রবল বিক্ষোভ প্রবল ক্ষোভ সেই ক্ষোভকে চাপা দেওয়া যাবে না সাসপেনশন দিয়ে এবং তারপরেও এর পরেও এরকমটাই হতে থাকবে যারাম রামেশ একটু আগেই যে সাউন্ড বাইট আপনাদের শোনালাম সেখানেও তিনি বলছেন যে আমরা এই ইস্যুটা বারবার তুলতে থাকবো কারণ সংসদের সুরক্ষাটা তাহলে কিভাবে সেটা রেস্টোর্ড হবে এখন এই ঘটনা ঘটে যাবার পর নানান রকম স্ক্রিনিং গেট ইত্যাদি ইত্যাদি বসানো হচ্ছে কিন্তু এর আগে সেটা করা হয়নি কেন এই প্রশ্নটা তারা তুলছেন এবং সেই প্রশ্নটা সংসদের ভেতরেও তারা তুলতে চেয়েছেন তাই সাসপেন্ডেড হতে হয়েছে এবং প্রশ্ন তুললেই সাসপেন্ড হতে হবে কি তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন বিরোধীরা আমি ঠিক এই জায়গাটা থেকে দু মিনিটের আনইন্টারাপ্টেড পর্ব শুরু করব অশোক সরকারকে দিয়ে অশোক দাকে দিয়ে যেহেতু তাঁদেরই নজন সাংসদ ইতিমধ্যেই সাসপেন্ড হয়েছেন অশোক সরকার আপনার দু মিনিট দু হাজার এক সালে এই ভারতীয় জনতা পার্টি সরকারের সময় এরকম হামলা হয়েছিল পার্লামেন্টে আগে অনেকে শহীদ হয়েছিল আবার আজকে ঠিক একই ভাবে ওই শহীদ হয়নি কিন্তু হামলাটা হলো এই পার্লামেন্টে আমরা আজকে সমস্ত দিন দেখে টিভি নিউজ বা প্রিন্ট মিডিয়াতে পরিচয় হয়েছে এটা একটা বিজেপির সাজানো গেম প্ল্যান Jesse এত বেকারত্ব এত দারিদ্রতা এসবগুলো চাপা দেওয়ার জন্য খবরকে অন্যদিকে ঘোরাবার জন্য বিজেপি সরকারের এটা একটা চক্রান্ত কারণ এর না হলে পরে সংসদের জন্য কয়েক হাজার কোটি টাকা বছরে খরচা হয় আমাদের ট্যাক্সের টাকায় খরচা হয় সেই টাকাটা জলে গেল বলতে আজকে নতুন সংসদ ভবন তৈরি হয়েছে সেই সংসদ ভবনের নিরাপত্তা যদি সামান্য ছেলে এদের এখনো অব্দি কোনো খবর পায়নি যে এরা কোনো টেরোরিস্ট বা কোন আইএসআই এর সঙ্গে যুক্ত আছে বলে এটা পুরো মনে হচ্ছে যে এটা সাজানো একটা ঘটনা এই ঘটনার জন্য প্রথমেই অমিত এবং নরেন্দ্র মোদীকে মার্শাল দিয়ে তিহার জেলে না হলে পরে ওখানকার চাণক্যপুরী থানাতে অন্তত সাত দিন পিসি দিয়ে রেখে দেওয়া উচিত এই দুটো বদমাস লোকের জন্য আর দুটো লোক নিজের নাম কেনার জন্য আজ দিন দিন থেকে আরম্ভ করে সব জায়গায় নিগেদের নামের জন্য নিগে দলের নামের জন্য যে কাজগুলো করেই যাচ্ছে তার প্রতিবাদ করার জন্য যদি কেউ প্রতিবাদ করে পার্লামেন্টের মধ্যে তাকে ভয়स्कर করছে লজ্জাজনক ঘটনা এটা ফ্যাসিস্ট সরকারের নমুনা হয়ে গিয়ে এই বিজেপি সরকার আমি বিজেপি সরকার বলবো না কারণ এখন বিজেপির নামটা উচ্চারণ হয় না হয় मोदी সরকার তাহলে मोदी সরকার অমীশাত তো মোদি হয়তো মুমকিন হয় এ তো এই যে স্লোগান ওরা চালিয়েছে এই স্লোগানটাই তো ভাওতা ওই দুজনকে চাণক্যপুরি থানা অথবা তিহার জলে নিয়ে গিয়ে অথবা সাত দিন পিসি দিয়ে আটকে রেখে দিই

ভগৎ সিং আর বটুকেশ্বর দত্তের কথা মনে করছি দেখুন কিরকম অদ্ভুত ভাবে ভারতবর্ষের চারটে মানে মোটামুটি চারটে যে জায়গা আছে সেই জায়গাগুলো নাম পাচ্ছি এটা অদ্ভুত ভাবে হয়তো মনে করতে পারে সেটা যে মাইসোর পুনে লখনৌ হরিয়ানা এবারে এই চারটে জায়গা ভারতবর্ষের উত্তর দক্ষিণ পূর্ব প্রায় পশ্চিমের দিকে এরা মানে আচ্ছা কেউ ওখানে কারুর এটা একটুখানি মিউট করে রাখবে খুব আওয়াজ আসছে বাকি যারা টিপেরা আসছে খুব তো এই চারটে জায়গা থেকে বিভিন্ন যুবক এবং তাদেরকে কোনো একটি বিশেষ সম্প্রদায়ের বলে ডেকে দেওয়া যায়নি বা বিশেষ ধর্মের বলে ডেকে দেওয়া যায়নি তারা কালকে একটা বোম্বার্ড দা হেডকোয়ার্টার মানে সেই মাউসেটিং এর বোম্বার্ড দা হেডকোয়ার্টারের কথা যদি মনে পড়ে বা ঠিক এই একইভাবে বটুকেশ্বর দত্ত এবং ভগৎ সিং কিন্তু আক্রমণ করেছিলেন একদম মানে মিলে যাচ্ছে এই এই পদ্ধতিটা যখন নিচু লেভেলে যখন আমি কেন বলছি নিচু লেভেলে কোনো কথা শোনা হয় না গণতন্ত্রের বিভিন্ন স্তম্ভগুলোকে নষ্ট করে দেওয়া হয় প্রভাবিত করা হয় তখন মনে হয় এইভাবেই দা হেডকোয়ার্টার মাউসিং এর কথা মানে মনে পড়ে বা যারা এই ধরনের মানে যারা এই ধরনের ভাবনার সঙ্গে যারা সম্পৃক্ত বলে নিজেদের মনে করেন তারা হয় এই ধরনের ঘটনা এর এরপর আসি ভারতীয় দ্বন্দ্ববিধিতে ভারতীয় ইন্ডিয়ান পেনাল কোড বা ইউএপিএ বিভিন্ন আইন আছে এই ধরনের কথা মানে পার্লামেন্টের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আমাদের রাষ্ট্রের যে আইন সেই আইন মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এই ঘটনার মাধ্যমে দুটো জিনিস তুলে ধরা গেল যে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেন বা সাধারণ মানুষদের মধ্যে থেকে উঠে আসা শিক্ষিত যুবকরা এই ধরনের একটি ঘটনা ঘটালেন যেটা কিন্তু ছিল না এর সাথে সাথে আমাদের এই পার্লামেন্ট যেখানে গণতন্ত্রের মন্দির বা বা মসজিদ অভিপ্রেত গির্জা যাই বলুন সেই জায়গাটার যে নিরাপত্তাহীনতার যে জায়গাটা সেটাও কিন্তু তুলে ধরা গেল প্রাথমিকভাবে এটাই বলছি যেটা একটা খুব মানে অনেক মানে ডাইমেনশন আছে এই ঘটনাটার অনেকগুলো দিক আছে মাত্রা আছে সেগুলো নিয়ে আগামী সময়ে আলোচনা যদি সুযোগ পাওয়া যায় অবশ্যই 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 আমরা আমরা গতকালও এই বিষয়টিকে ছুঁয়েছি এবং এই বিষয়টি ছাড়া এই মুহূর্তে বোধহয় কোনো রাজনৈতিক প্যানেল ডিসকাশন হতে পারে না সুতরাং এই বিষয়টা অবশ্য অবশ্যই চলে এসেছে আমাদের আজকের আলোচনার মধ্যেও আমি জয়দেব ঘরের কাছে যাব দু মিনিটের জন্য তারপর আমি অবশ্যই ভারতীয় জনতা পার্টির বক্তব্য শুনব জয়দেব দু মিনিট আনইন্টারাপ্টেড আপনার ভারতবর্ষে গণতন্ত্র চলছে না রাজতন্ত্র চলছে সেটাই বুঝে উঠতে পারি না মাঝে মাঝে যখন এই ড্র্যাকোনিয়ান মোদী সরকারের সিদ্ধান্তগুলোকে আমরা সামনে আসতে দেখি মৌহা মৈত্র আদানি নিয়ে প্রশ্ন করেছিল তাকে সংসদ থেকে বার করে দিয়েছিল কারণ তিনি ঘনিষ্ঠ বন্ধু মোদীর আদানির বাবু আজকে যে একটা জাতীয় সুরক্ষার প্রশ্নে মানুষ প্রশ্ন করবে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে সংসদ ভবন থেকে বার করে দেওয়া কোন দেশের গণতন্ত্র এটা তো বুঝতে পারি না কারণ গণতন্ত্রে প্রশ্ন হবে আলোচনা হবে সংসদের গরিমা বৃদ্ধি হবে মোদীর ব্যর্থতা মোদী সেটা স্বীকার করবে না অমিত শাহের পদত্যাগ করা উচিত ছিল যদি সামান্যতম চক্ষু লজ্জা থাকতো সেটাও করবে না কালকে যেরকম বর্ধমানে জলের ট্যাঙ্ক ভেঙে শত মানুষ মারা গেলেন আহত হলেন রেলমন্ত্রীর পদত্যাগ করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ মানুষ মরুক আমরা ক্ষমতার সঙ্গে লিপ্ত হয়ে থাকবো ক্ষমতা ভোগ করব। কিন্তু আজকে কোন পথে কোন উপায় কেন প্রশ্ন করলেই মানুষকে ঘর ধাক্কা দেবে সংসদ ভবন থেকে এটা কি তাহলে রাজা তুমি উলঙ্গ এই প্রশ্নটা করা হয় রাজা যেরকম করে তাকে সুলে চড়াতো বা তাকে শাস্তি দিত বা রাজ দরবার থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিত আজকে কি তাহলে সংসদ ভবনটা রাজ দরবার হয়ে গেছে মোদী যেখানে মোদীর বিরুদ্ধে প্রশ্ন করলে বিজেপি সরকারের বিরুদ্ধে প্রশ্ন করলে বা এই সরকারের কোন অপদার্থতা নিয়ে প্রশ্ন করলে সেখান থেকে নির্বাচিত সাংসদদের এইভাবে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয় এই ব্যর্থতার দায় নেওয়া উচিত ছিল যেখানে মোদী সরকারের মোদি এবং অমিত শাহের সেখানে সাংসদরা আলোচনা চেয়েছিল সংসদ ভবনের কাজই তো আলোচনা হবে সেখানে বিশ্লেষণ হবে সেখানে পর্যালোচনা হবে ব্যর্থতা দায় সরকারকে মাথা পেতে নিতে হবে এবং সমন্বয় একটা বিরোধীদের সঙ্গে সমন্বয় তৈরি করবে এটা তো রাজতন্ত্র নয় সেখানে যদি আজকে বিরোধী কণ্ঠস্বরকে বার বার এইভাবে রুদ্ধ করে দেওয়া হয় এবং ঘাড় ধাক্কা দিয়ে সংসদ থেকে বার করে দেওয়া হয় ওই নাম্বারের বা সংখ্যার দম্ভে তাহলে সংসদ ভবনের গরিমা ক্ষুণ্ণ হয় গণতন্ত্রকে হত্যা করা হয় এবং সব থেকে বড় কথা হচ্ছে ভারতীয়দের সঙ্গে কিন্তু সততা করা হচ্ছে কারণ প্রত্যেকটা সাংসদের তারা নির্বাচিত সদস্য তারা ওখানে গেছে যেভাবে আমরা পুলওয়ামায় সেনাবাহিনীর জওয়ানদের হারিয়েছি তাদের কি মোদী ফিরিয়ে দিতে পেরেছে জীবন তাহলে দেশের সীমানাকে সুরক্ষা করতে পারে না মোদি দেশের জওয়ানদের সুরক্ষা দিতে পারে না মোদি সাংসদদেরও সুরক্ষা দিতে পারে না প্রধানমন্ত্রী থাকে কোন লক্ষা নিয়েছি কিন্তু পদত্যাগ করলেই কি সমস্ত সমস্যার সমাধান হয় এটাও কিন্তু একটা বড় প্রশ্ন আমি চলে যাবো অমলেন্দু দত্তের কাছে চলে যাব দু মিনিটের জন্য আন দু মিনিট অমলেন্দু নমস্কার দা এবং আমাদের হাই নিউজের এখন যারা দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে প্রণাম আজকে যে ঘটনা গতকাল একটার সময় পার্লামেন্টের নতুন ভবনে ঘটেছে সেটা আমরা গতকাল থেকে প্রায় সমস্ত যারা খবর রাখি বা রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে সমস্ত মানুষই আমরা জানি ঘটনাটা যেটা ঘটেছে একটার সময় আর এই যে আমার পূর্ববর্তী বক্তারা যারা বললেন যে অনেক কিছুই বললেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সবাই পদত্যাগ চাইলেন সবকিছুই চাইলেন কিন্তু একটা ঘটেছে স্টার্ট হয়েছে আপনারা জানেন পার্লামেন্ট স্ট্রিট থানার পুলিশ এসে তাদেরকে অ্যারেস্ট করেছে এবং তখন থেকেই কিন্তু প্রসিডিং স্টার্ট হয়েছে তো এটা এটা সাবজুডিশিয়ারি হয়ে গেছে তারা অ্যারেস্ট হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া আসার আগে আমাদের সাংসদরা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বা আমাদের দেশের প্রধানমন্ত্রী কেন বক্তব্য দিতে যাবেন আজকে যেটা সাব জুডিশিয়ারি আছে যারা বিচার প্রক্রিয়ার মধ্যে আছে তো তার উপর অন্য কারো কোনো কথা বলার এখতিয়ার আছে বলে আমার মনে হয় না তো যা বক্তব্য দেওয়ার সেটা পুলিশ দেবে পুলিশ ব্রিফ করবে যারা ইনভেস্টিগেশন করছে তারা ব্রিফ করবে তাদের কাছে গিয়ে কোয়েশ্চেন করুন না মশাই আপনারা রাজনীতির জন্য প্রধানমন্ত্রীকে আর অন্য কিছু খুঁজে না পেয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করবেন রাজনীতির জন্য অন্য কিছু খুঁজে না পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করবেন এগুলো ভারতীয় জনতা পার্টির সুশাসনের সরকারে বিরোধীরা আর কিছু খুঁজে না পেয়ে যে কোনো ঘটনায় প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করতে হয় তার জন্যই করছে যা যেটা যার কাজ সেটা সে করবে সেই রকম পার্লামেন্ট স্ট্রিট থানার পুলিশরা যথারীতি ইনভেস্টিগেশন করছে যদি আমাদের বিরোধী দলের কারো কোশ্চেন কিছু করার থাকে বা জানার থাকে তাহলে পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে গিয়ে তাদের জানা উচিত ছিল সংসদ ভবনের মধ্যে বা রাজ্যসভার মধ্যে যেমন না যেভাবে ব্যবহার করেছেন যার জন্য সাসপেন্ড হয়েছেন ওইভাবে লুমফেনগিরি করা উচিত নয় কেন সাংসদরা একজন সাংসদ দশ লক্ষ কুড়ি লক্ষ মানুষের প্রতিনিধি হয়ে যান তারা তাদের সম্মানটাকে সেখানে গিয়ে নষ্ট করছেন সেখানে গিয়ে সংসদ ভবনে চিল্লামিল্লি করা তাহলে আপনার সাথে যারা ওই মানে স্মোক গ্যাস ছেড়েছে তাদের সাথে পার্থক্য কি থাকলো তারা খালি সিকিউরিটি ব্রিজ করে স্মোক গ্যাস নিয়ে চলে গেছে আর আপনারা ভোটে জিতে পার্লামেন্টে গিয়েও সেখানে একই কাজ করছেন আপনারা খালি স্মোক গ্যাসটা ছড়াচ্ছেন না হাত পা ছুঁড়ছেন হাত পা ছুঁড়েও আপনারা একই কাজ করছেন তো তারা যা কাজ করেছে সেই সাংসদরা সাংসদ যে যারা সাসপেন্ড হয়েছে ওই সাংসদরাও একই কাজ করেছে বলে তারা সাসপেন্ড হয়েছে আমি আসবো আবার আপনার কাছে ক্রস স্টেশন করবে কিন্তু তার আগে আমাকে সুদীপ্ত রায় চৌধুরী মুখোপাধ্যায়ের কাছে যেতে হবে তবে তার আগে একটুখানি বলি ওই যে কোট

এবং বিরোধীরা এটা নিয়ে প্রশ্ন তুলবে এটাই খুব স্বাভাবিক এবং সে প্রশ্ন উঠেছে এবং তাদেরকে তারা এমন কোন সিচুয়েশন নিশ্চয়ই ক্রিয়েট করেছিল তার জন্য তাদেরকে সাসপেন্ডেড হতে হয়েছে প্রশ্ন নিয়ে আমার একটু আমার একটু বক্তব্য আছে আমার দুইটা কথা কথাটা হচ্ছে এরকম আমাদের রাজ্যেও একটা সাসপেন্ডেড হয়েছে আমাদের রাজ্যের বিরোধী দলের নেতাকেও মোটা এই সেশনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে এবং সেই সাসপেনশন নিয়ে কোর্ট প্রশ্ন তুলেছে যে যেখানে দুটো রাজনৈতিক দলের মতবিরোধ চলছিল সেখানে হঠাৎ করে কেন জাতীয় সঙ্গীত গাওয়া হবে এবং এই জাতীয় সঙ্গীতের বহালা দেখিয়ে কোর্ট অনকুদ বাহালা শব্দটি ব্যবহার কর না এটা কোর্ট বলেছে একজন সে বিরোধী দলের নেতাকে সাসপেন্ডড হতে হবে তো সাসপেনশন যে প্রশ্নটা কিন্তু भैया किंतु যদি এই ক্ষেত্র থাকে এই রাজ যেন সাসপেনশন নিয়ে আমি না আমার পরবর্তীতে বক্তা যিনি অফিশিয়ালস পক্ষ আছে তিনিও বলছেন না কোর্ট প্রশ্ন পুষ্ট সাসপেনশন নিয়ে তো সাসপেনশন নিয়ে প্রশ্ন অনেক ক্ষেত্রে উঠতে পারে এবার হচ্ছে জয়দেব বলছিল ইয়ে নিয়ে ওই জলের ট্যাঙ্ক ভাঙা নিয়ে তো পোস্তা ব্রিজ ভেঙেছে কেব পদত্যাগ করেছে ভাই তারপরে কালকে পদত্যাগ করতে দেখিনি 2017 তে প্রস্তাবিত ভাগা নিয়ে বড় পূনবর্তী সরকার তার দায়ভার সামানোর যথেষ্ট চেষ্টা করা হয়েছিল তারপরেও আজ যে 1000 দিন ধরে চিনি মিনার রাস্তায় বসেছে চাকরির দাবিতে রোজ আমরা দেখতে পাচ্ছি মন্ত্রীর বাড়ি থেকে বিভিন্ন মন্ত্রীর বিভিন্ন রকম দুর্নীতিতে জেনে যাচ্ছে প্রশ্ন ওঠে একজন কোরাছিলেন যে সবকিছু बेनिফিশিয়ারি নাকি এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দলের স্পোকসপারসন হয়ে গিয়েছেন বর্তমানে এত দুর্নীতি নিয়েও গদি ছেড়ে কে নেমে আসছে কেউ তো ছাড়ছে না তাদের গদি অর্থাৎ দুর্নীতি তাহলে মানুষের ভোট যদি এক্ষেত্রে সত্যি হয় তাহলে ও মানুষের ভোটে যে সরকার সেন্টারে পাওয়ারে আছে তারাও তো মাল চালাওতো গাজরানি করে নিশ্চয়ই সরকারে আসেনি তারাও তো মানুষের ভোট নিয়ে সরকারে এসেছে এবং নিয়ম মেনে ওখানে সংসদ চলছিল যে বিষয়ে তদন্ত শেষlceil হলো না যে বিষয়ে 24 ঘন্টার মধ্যে এমন সিচুয়েশন কি সত্যিই কোনো বিরোধিতা করতে পারে যে বিরোধিতা শক্তিতে ভোটে हारे আমরা এই প্রশ্ন আমার রইলো 30 ঘন্টা মোটামুটি সময় কেটে গিয়েছে গতকাল এই ঘটনা ঘটে যাওয়ার পর কিন্তু 30 ঘন্টা তো অনেক কোনি তো অনেক অনেক কিছু ধরা পড়েছে রাইট রাইট এখনো এই প্রসিডিংস চলছে এবং সেই তদন্ত এগিয়ে যাবে দুটো কথা বলবার সেটা হচ্ছে যে অশোক দা একটু আগে দাবি করেছেন যে এই ঘটনাটার পিছনে বিজেপিরই কোনো চক্রান্ত থাকতে পারে হ্যাঁ একটা সূত্র তো পাওয়া যাচ্ছে তার কথার প্রসঙ্গে যেটা গতকালও আমরা বলেছিলাম সেটা হচ্ছে বিজেপিরই কর্ণাটকের মাইসুরুর সাংসদ প্রতাপ সিমহা তারই দেবার সুপারিশ পত্রে সংসদ ভবনে প্রবেশাধিকার পেয়েছিলেন এই সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি সুতরাং সাগর শর্মার বাবার সঙ্গে পরিচয় ছিল সেই সূত্রেই প্রতাপ সিনহা তাকে এই পরিচয়পত্র দিয়েছিলেন অনুমোদনপত্র দিয়েছিলেন এরকমটাই জানা যাচ্ছে এখনও পর্যন্ত সূত্রের খবর কিন্তু বিষয়টা হচ্ছে এটাই যে এই ঘটনাতে রাজনৈতিকভাবেও একটা চাপ রয়েছে বিজেপির ওপরে এবং সেই সঙ্গে সঙ্গে বিরোধীরা এক হয়ে একত্রে আমরা দেখছিলাম জয়রাম রমেশ যখন বক্তব্য রাখছেন তখন পাশে সুখেন্দু শেখর রায় রায়ও রয়েছেন তো সুতরাং সেই জায়গায় বিরোধীরা যখন এক হয়েছেন এবং এক হয়ে তারা সংসদে সরব হচ্ছেন তখন সেটা একটা সংসদের ভেতর কারো চাপ আর সেই চাপটাকে রিলিজ করবার জন্যই আজকে হয়তো প্রধানমন্ত্রী একটি বিশেষ বৈঠক ডেকেছিলেন এটা যেমন একটা বিষয় আরেকটা দিক একটুখানি উল্লেখ করে দিতে চাইব সেটা হচ্ছে রুলস অব প্রসিডিওর অ্যান্ড কন্ডাক্ট সংসদের সেই কন্ডাক্ট এবং রুল অনুযায়ী তিনশো তিয়াত্তর ধারায় যে কোনো সাংসদকে চেয়ারপারসন অথবা মানে রাজ্যসভার ক্ষেত্রে অধ্যক্ষ চেয়ারপারসন অথবা লোকসভার স্পিকার তিনি সাসপেন্ড করতে পারেন এক্ষেত্রে সেই বিষয়টাকেই প্রয়োগ করা হয়েছে সেই তিনশো তিয়াত্তর ধারাকেই প্রয়োগ করা হয়েছে এবং অতীতেও এরকমটা বহুবার হয়েছে কংগ্রেস যখন ক্ষমতায় তখনও হয়েছে ভারতীয় জনতা পার্টি এর আগে যখন ক্ষমতায় তখনও হয়েছে সুতরাং এই সাসপেনশনটা কি বিরোধীদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য তাদেরকে প্রশ্ন করতে বাধা দেওয়ার জন্যই এই প্রশ্নটা রেখে একটা ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির ওপরে ক্রস ডিসকাশনে ফিরবো সকলের সঙ্গে ফিরে এলাম বিরতির পর আরও একবার স্বাগত জানাবো অশোক সরকার অমলেন্দু দত্ত ভাস্কর সিংহ রায় সুদীপ্তা রায় চৌধুরী মুখোপাধ্যায় এবং জয়দেব আরও একবার স্বাগত আমাদের আজকের আলোচনায় ভগৎ সিং বটুকেশ্বর দত্ত উনিশশো উনত্রিশ সালে ভগৎ সিং এর একটি পরিকল্পনা ছিল পার্লামেন্ট হাউসের ভেতরে ঢুকে সেখানে প্যামফ্লেট ছড়িয়েছিলেন তিনি ঠিক সেই রকমভাবে এবারেও এই যে যারা এই ঘটনাটি ঘটিয়েছে তারা নাকি শুনতে পাওয়া যাচ্ছে ভগৎ সিং ফ্যান ক্লাব নামে একটি পেজ চালাতেন তাদের একটি পেজ ছিল তারা সামাজিক কাজকর্ম করতেন এবং অনেক রকম অনেক তথ্য বেরিয়ে আসছে সেই তথ্য সম্বলিত বিষয়গুলির দিকে আমরা পরে নজর রাখবো কিন্তু এই উনিশশো উনত্রিশের ঘটনারই একটা পুনরাবৃত্তি তারা ঘটাতে চেয়েছিলেন কি যেটা ঘটাতে তারা আংশিকভাবে সফল হয়ে গিয়েছেন ভারতের মতো শক্তিধর একটি দেশ এবং সেই দেশটি অতি দ্রুত অর্থনৈতিকভাবেও এগিয়ে চলেছে বিশ্বের অন্যান্য দেশকে টক্কর দিতে এগিয়ে চলেছে প্রযুক্তিগতভাবে তারা সামনের দিকে এগিয়ে চলেছে সামরিকভাবে তারা সামনের দিকে এগিয়ে চলেছে অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও তারা সামনের দিকে এগিয়ে চলেছে কিন্তু সেই ভারত নামক গণতান্ত্রিক দেশটির পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র যেখানে সবচাইতে বেশি মানুষ বসবাস করেন সেই দেশের সংসদ ভবন পার্লামেন্ট হাউস সুরক্ষিত নয় এই প্রশ্নটা করা কি খুব একটা অগণতান্ত্রিক খুব একটা বড় অপরাধ আর সেই প্রশ্ন করলে চুপ করিয়ে দেওয়ার জন্যই কি ব্যবহার করা হবে সাসপেনশন নামক তিনশো তিয়াত্তর ধারাকে এই প্রশ্নটা আসা কি স্বাভাবিক নয় আমি ভাস্কর সিংহ রায়ের কাছে যাব ক্রস ডিসকাশনে ঢুকছি ভাস্কর দেখুন আমি ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্তের কথাটা বলেছিলাম মাউসিমের কথাও তুলে ধরেছি দেখুন গণতন্ত্র অন্যান্য ব্যবস্থার থেকে একটু ভালো মানে গণতন্ত্র পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবস্থা এরকম মনে করার কোনো কারণ নেই অনেক দেশে রাজতন্ত্র আছে আছে অনেক দেশে সমাজতন্ত্র সমাজতন্ত্রের নামে গণতন্ত্রকে ধর্ষিত হয় আমরা এক একটা ব্যবস্থাকে এক একটা নাম দিই ভারতবর্ষের গণতন্ত্রিক যে পরিকাঠামোর ওপরে দাঁড়িয়ে আছে সেখানে দেখা যাচ্ছে যে গণতন্ত্রের স্তম্ভগুলো কিন্তু এই সময়ে সাধারণ মানুষকে তারা গণতন্ত্রের যে

বিষয়টা আক্রমণ নয় দৃষ্টি আকর্ষণ এবং এবং দৃষ্টি আকর্ষণ করার যে বিষয়টা সেই বিষয়ের মধ্যে দিয়ে একটা জিনিস কিন্তু পরিষ্কার যে আমাদের গণতন্ত্রের পৃথস্থান হিসেবে যেখানে আলোচনাটা আলোচনা হয় সেই যে সংসদ সেই সংসদের নিরাপত্তা ব্যবস্থাটা যে ভঙ্গুর সেটা সাথে সাথে ওরা কি বলতে চেয়েছে ওরা কোনো সংগঠনের নয় যারা যে কথাগুলো বলতে চেয়েছে সেটা কেউ মাথায় রাখতে হবে আমি ভারতবর্ষের আইন ব্যবস্থায় এই ব্যবস্থার মাধ্যমে কারুকে দৃষ্টি আকর্ষণ করা যায় না এবং সংসদে ঢুকে পড়ার জন্য দণ্ডবিধিতে যে ব্যবস্থা সেটা করা যেতে পারে কিন্তু এটার মধ্যে দিয়ে কি এটা প্রমাণিত হচ্ছে না যাদের কোনো নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নেই মারণাস্ত্র নিয়ে না ঢুকে সেখানে দৃষ্টি আকর্ষণ করেছে তাদের তোলা প্রশ্নগুলো নিয়েও কিন্তু আগামী দিনে আলোচনার জায়গায় রাখছে আপনি একজন মানুষ

আমাদের দেশের সাধারণ নাগরিকদের পরিস্থিতি খুব একটা নয় যারা প্রতিবাদ করতে পারছেন না তারাও কিন্তু আজ হয়তো কোনো একটা জায়গায় বৃষ্টি আকর্ষণের এই পদ্ধতিটা আগামী দিনে অবলম্বন করার যে স্লোগান গুলো শুনেছিলাম নেহি নে বা তানাশাহী বন্ধ করো হ্যাঁ অবশ্যই 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 তারা প্রশ্ন একদিকে এবং একটা কথা বলে শেষ করি তারপর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি সমস্ত সময় কথা বলেন আমাদের প্রধানমন্ত্রী যিনি পোশাক বদল করে মন কি বাদ তার মনের কথা কিন্তু আজকে পার্লামেন্টে বলতে চাননি এবং যেসব সাংসদদেরকে বহিষ্কার করা হয়েছে তারা কিন্তু আলোচনা চেয়েছিলেন পার্লামেন্টের আলোচনা করার ক্ষেত্রে সরকার তার নিজের জায়গা থেকে সরে গিয়ে তাদেরকে বহিষ্কার করার অগণতান্ত্রিক ভাবে করা হচ্ছে অন্যদিকে কেউ একটা প্ল্যাটফর্ম চেয়ে সেখানে হলুদ ধোঁয়া নিয়ে ঢুকে পড়ে প্রশ্ন চাইছেন প্রশ্ন তো অনেক অমলেন্দু বাবু আপনাদের কাছে উত্তর নেই তাই কি সাসপেনশন সাসপেনশন কেন হয়েছে আমি আমার প্রথম বক্তব্যতে বলেছি যে যে কোনো যে প্রত্যেক হ্যাঁ অমলেন্দু বাবু আমার মনে হয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল আমি সুদীপ তার কাছে যাবো হ্যাঁ এই তো আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভায় তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা স্পিকার আপনারা আগে পশ্চিমবঙ্গ আজকে গণতন্ত্র কোথায় নেই গণতন্ত্র কোথায় নেই পশ্চিমবঙ্গ গণতন্ত্র নেই পশ্চিমবঙ্গের দুশো তিরিশ জন কার্যকর বিজেপির মারা গেছে গত তিন বছরে পশ্চিমবঙ্গ গণতন্ত্র নেই আপনি ঠিকই বলেছেন পার্লামেন্টে যেটা হয়েছে তার তার পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশন স্যার ইনভেস্টিগেশন করছে ইনভেস্টিগেশন করছে ইন পুলিশ পার্লামেন্ট স্ট্রিট আইতো পার্লামেন্ট স্ট্রিট এই বিষয়ের যে ঘটনা ঘটেছে তার যে ঘটনা শেষ হোক

বিধানসভার তুলনা করছে তাতেই আপনার গুরুত্ব বোঝা বলুন আমি সাসপেনশনটাকে নিয়ে বলেছি বিধানসভার কোটানকোট বলুন কোটানকোট প্রশ্ন প্রশ্ন তুললেই কি সাসপেনশনের মুখে পড়তে হবে প্রশ্ন তুললে নয় বিক্ষোভ প্রদর্শন পার্লামেন্টের যে শান্তি শৃঙ্খলা সেটাকে যিনি রক্ষা করবেন না সেই সাংসদকে শুনতে পেয়েছি আমি একটা ছোট্ট প্রশ্ন করি সেটা হচ্ছে যে মহুয়া মৈত্র সংসদের সুরক্ষা নষ্ট করেছিলেন তাই তাকে বহিষ্কার করা হয়েছে তাকে খারিজ করা হয়েছে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস যে তাহলে প্রতাপ কর্ণাটকের মাইসুরুর এই বিজেপি সাংসদ যিনি অনুমোদন পত্র দিলেন সংসদের ভেতরে ঢুকতে এবং তারা গিয়ে হলুদ ধোঁয়া ছড়ালো তাকে কেন প্রশ্নের মুখে পড়তে হবে না তার প্রসেস হবে নিঃসন্দেহ আপনারা থাকুন দেখুন দুদিন সেটা নিসন্দেহে পার্লামেন্টের যিনি অধ্যক্ষ আছেন স্পিকার তিনি দেখবেন হ্যাঁ সেটা তার তার বিষয় সেটা তো আমি কথা বলতে পারি না আমি তো আর পার্লামেন্টের মেম্বার নই যে আমি ওই বিষয়ে কথা বলবো আমি আমাদের দলের আমি আমাদের দলের কথা বলতে পারি ঠিক ঠিক পার্লামেন্টের বিষয় স্পিকার মহাশয় বলবেন হ্যাঁ দেখুন মওহুয়া gpointer বিরুদ্ধে যে অভিযোগটা পাওয়া গিয়েছে তাকে

একটা হচ্ছে ঘুষের অভিযোগ আছে মাননীয় সাংসদের বিরুদ্ধে এবং তার সঙ্গে ওর ব্যক্তিগত জীবন ইত্যাদি প্রভৃতিও জড়িয়ে যাচ্ছে এবার আসছে যে যে কালকের যে সাংসদের বিষয়টা তিনি কি করেছেন তিনি বিষয়টার সঙ্গে কতটা ইনভলভ সেই বিষয়ে চব্বিশ ঘন্টা যদিও হয়ে গিয়েছে তদন্ত না হওয়া পর্যন্ত তিনি সংসদের মুখে তিনি সাংবিধানিক ভাবে তিনি দলগত ভাবে প্রশ্নের মুখে তিনি এমন একটা কাজ করেছে কিন্তু আমার বক্তব্য কেউ প্রশ্নের মুখে থাকলেই কি তাকে তৎক্ষণাৎ

মাইক্রোফোনটা নীরব হয়ে রয়েছে সেই কারণে শুনতে পাচ্ছি না এইবার শুনতে পাবো বলুন প্রথমে তো ভারতীয় জনতা পার্টির যিনি প্রতিনিধিত্ব এখানে এসছেন তাকে অশেষ ধন্যবাদ জানাই পার্লামেন্ট সম্বন্ধে ওনার জ্ঞান দেখে উনি এরকম ভাবে আরো বলে যান আমরা আনন্দিত হব উৎফুল্লিত হব উৎসাহ পাব পার্লামেন্টে এই ঘটনার পরে পার্লামেন্ট সিট থানা তদন্ত করছে

চর মারতে মারতে ছত্তিশগড় ভ্যানিস বিজেপি কে চর মারতে মারতে রাজস্থানে ভ্যানিস হয়ে গেছে কংগ্রেস কংগ্রেস রাজস্থানে বিজেপি কে চর মারতে মারতে ভ্যানিস হয়ে গেছে দাদা ছত্তিশগড়েও ভ্যানিস হয়ে গেছে

ভারতবর্ষের মাটিতে গণতন্ত্র এত এরকম ভাবে ভুলণ্ডিত হতে কোনদিন দিন দেখিনি এখানে বিরোধীদের কোনো শোনা হচ্ছে না মোদির বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না কি

আমার বেশ কয়েকজন প্যানেলিস্টকে ভুল প্রশ্নের দিকে চলে যেতে দেখছি কিন্তু মূল প্রশ্ন একটাই সেটা হচ্ছে যে গণতন্ত্রে ভোট খুব গুরুত্বপূর্ণ ভোটে জিতলাম অতএব সেখানে আমরা যা খুশি তাই করতে পারি সেরকমটা তো নয় গণতন্ত্র কাউকে এই অধিকার কিন্তু সেক্ষেত্রে বিরোধী পক্ষ থেকে প্রশ্ন আসবে অন্য যে কোনো পক্ষ থেকে প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নকে সহ্য করে প্রশ্নের জবাব দেওয়াটাও বোধহয় প্রয়োজন কিন্তু প্রশ্ন করলেই তাকে কানমলা দিলাম এরকমটা বোধহয় খুব একটা সুবিধাজনক ছবি নয় নরেন্দ্র মোদী সংবিধানকে প্রণাম করেন সংবিধানকে সম্মান করেন এবং মন্দির আমাদের সংসদে ঢোকার আগে প্রণাম করে স্বাষ্টাঙ্গ দণ্ডবোধ করে ঢোকেন কিন্তু বোধহয় বইটা পড়েন না সংবিধানে কি লেখা আছে সেটা দেখেন না ক্যামেরার সামনে এই সমস্ত অঙ্গভঙ্গিগুলো উনি করেন যাতে ওনার পপুলারিটি পাওয়া যায় সংবিধানে পরিষ্কার লেখা আছে যে সংসদ ভবন বিরোধীদের আলোচনার জায়গা সরকারের বিশ্লেষণ এবং আত্মসমালোচনার জায়গা সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেবার জায়গা বিরোধীরা যারা শাসক দল বা সরকার তাদের থেকেও আরো বেশি শক্তিশালী এবং সব থেকে গণতন্ত্রের আসল যে অলঙ্কার সেটা হচ্ছে বিরোধীদের সম্মান দেওয়া এবং বিরোধীদের সঙ্গে নিয়ে দেশের উন্নয়ন এবং দেশের বিকাশের পথে এগিয়ে যাওয়া কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদীর আমলকালে আমরা দেখছি যে সংসদ ভবনে বিরোধীদের না দেওয়া বিরোধীদের খেদিয়ে দেওয়া বিরোধীদের কণ্ঠরোধ করা বিরোধীদের গণভাত্র দেওয়া এবং বিরোধীদের ওপরে আক্রমণ করে ভয় দেখানো এটা হচ্ছে মোদীর সংবিধানে লেখা আছে এবং বিজেপির রুল বুকে লেখা আছে যেখানে বিরোধীদের কোন বিরোধিতার স্থান নেই আপনি বিরোধিতা করা মানে হয় আপনাকে পাকিস্তানি বলে দেবে নইলে আপনাকে সংসার থেকে বার করে দেবে নইলে আপনাকে দেশান্ত্রহী আস্থা দিয়ে দেবে নইলে জেলের গারদের অন্ধকার কুঠুরিতে ওরা পুড়ে রেখে দেবে সে সাংবাদিক হোক সে সাংসদ হোক সে বুদ্ধিজীবী হোক পা সে দেশের একজন আম নাগরিক হোক বিরোধিতার কোন কণ্ঠকে নেন্দ্র দামোদর দাস মোদী বরদাস্ত করতে পারে না কারণ তিনি বিশ্বাসী তিনি প্রভুত্বকামী তার বিরোধিতা করা বা তার পারে দাঁড়িয়ে কেউ বলবে তুমি উলঙ্গ রাজা এটা তোমার ভুল সেটা তিনি সহ্য করেন না এবং তার কোন বন্ধু বান্ধবকেও যদি প্রশ্ন করা হয় সেই প্রশ্ন কেউ তিনি অজরাবল দেন না এবং তিনি কন্ঠ করে দিয়েছেন রাহুল গান্ধী থেকে বৌমৈ থেকে আমরা দেখেছি নিতে দেখা যায়নি আজকে যেটা আপনি বললেন প্রতাপ সীমা তার বিরুদ্ধেও ব্যবস্থা আজীবন খান দেওয়া হবে না আমি আপনাদের চ্যালেঞ্জ করছি বিরোধীকে রোধ করা বিরোধীদের কুচিয়ে দেওয়া বিরোধীদের সংবিধান বলে না সেরকম হ্যাঁ অশোক দা কি বলছেন অশোক দা বলুন তিরিশ হ্যাঁ আন বলুন অশোক সরকার এটা সুপ্রিম কোর্ট বলেছে সরকারের বিরোধিতা করা মানে রাইট

যেহেতু একজন চাষি সারের দাম নিয়ে আরেকজন অধ্যাপক একটা যোগ ফরওয়ার্ড করেছিল তাদের কি দুর্দশা হয়েছিল আমরা সবাই জানি গণতন্ত্র এইসব বিষয়ে কথা

বারবার সংবিধান সংশোধন হয়েছে সংবিধানের ব্যাপারে সংবিধান যেখানে ইমার্জেন্সির মতন ঘটনা ঘটেছে সেখানে আমরা যেটা বলতে চাইছি যে বর্তমান পরিস্থিতিতে এটা জানা গেল যে প্রশ্ন করার অধিকার মানে কেজড থাকতে হবে মানে খাঁচাবন্দি পাখি থাকলে তার প্রশ্ন করার অধিকার থাকবে না প্রশ্ন করলে বৈশিত হতে হবে এবং এবং যেটা সব থেকে বড় হচ্ছে যে যেখানে নূতন সংসদ ভবন তৈরি করার উদ্দেশ্য নিরাপত্তা বলয়গুলো পেরিয়ে সেখানে দৃষ্টি আকর্ষণের জন্য পৌঁছানো যায় আবার প্রমাণ করলো বজ্র আটুনি ফসকা আমাদের এই গণতান্ত্রিক ব্যবস্থা এবং তার পিঠস্থান বেশ অমলেন্দু থার্টি সেকেন্ড আপনার আপনি শান্তমদা শুরুতেই বলেছেন যে এই যে ঘটনাটা যারা ঘটিয়েছে তারা কিছু একটা ভগৎ সিং পেজ হ্যান ত্যান এইসব নিয়ে মানে

পার্লামেন্ট পুলিশ ব্যবস্থা নেবে আমরা পুলিশ নিয়ে আজকে বোধহয় কথা বলতে বসিনি আমরা এর রাজনৈতিক ইমপ্লিকেশনটা নিয়ে কথা বলতে বসেছিলাম আর কি সেটাই একটুখানি বোঝবার চেষ্টা করছিলাম জয়দেব ঘরের কাছে আমি লাস্ট থার্টি সেকেন্ড আনইন্টারাপ্টেড জয়দেব ঘর আমি জোর হাতে আমি জোর হাতে নরেন্দ্র দামোদর দাস মোদী এবং বিজেপির কার্যকর্তাদের কাছে অনুরোধ করছি দয়া করে সংবিধানটা পড়ুন দয়া করে সংবিধানটা বুঝুন এবং দয়া করে সংবিধানের মান মর্যাদা সম্ভ্রমকে বাঁচান দেখুন বিরোধীদের জায়গা ওই সংবিধানে কতটা এবং সংবিধানে দেওয়া যে ক্ষমতা বিরোধীদের দিয়েছে সেই ক্ষমতাটা ফিরিয়ে বিশ্ব দরবারে ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচান ভারতবর্ষকে ব্যবেনে রিপাবলিক করে দেবেন না ভারতবর্ষের গণতন্ত্র রক্ষার দায়িত্ব নরেন্দ্র মোদী আপনার বিজেপির কার্যকর্তা আপনাদের সংবিধানটা পড়ুন আপনারা আপনারা সংবিধান ভুলে গেছেন নাগপুরের বই পড়তে পড়তে আজকে সংবিধানটা বাড়িতে গিয়ে প্রত্যেক বিজেপি কার্যকর্তা এবং নরেন্দ্র দামোদর দাস মোদী

তাহলে ভোট তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসে তখন প্রশ্ন তোলেন কেন এই বিষয়টা কিন্তু ঘুরে আসবে তাই না আসলে যে ধরনের প্রশ্নগুলো যে ধরনের প্রশ্নগুলো ওঠে সেই ধরনের প্রশ্নগুলো আবার বুমেরাং হয়ে আপনার কাছে ফিরে আসে আর যেটা যদি দেশের সরকারে বিজেপি আসে তাহলে তার বিরুদ্ধে প্রশ্ন করা যাবে না আর যদি রাজ্যে তৃণমূল সরকার আসে তাহলে তার বিরুদ্ধে আপনারা প্রশ্ন করবেন না সেক্ষেত্রে প্রশ্ন তোলার অধিকার দুই ক্ষেত্রেই ক্ষুণ্ণ হওয়ার কোনো জায়গা বোধহয় নেই প্রশ্ন তোলার অধিকার মানুষেরই আছে অনেক ধন্যবাদ আজকের এই আলোচনায় অংশগ্রহণ করবার জন্য একটা দীর্ঘ আলোচনা হওয়ার দরকার ছিল কিন্তু খুব ক্ষুদ্র আলোচনা অনেক ধন্যবাদ অশোক সরকার অমলেন্দু দত্ত অনেক ধন্যবাদ সুদীপ রায় চৌধুরী মুখোপাধ্যায় অনেক ধন্যবাদ জয়দেব ঘর এবং ভাস্কর সিংহ রায়কে অনেক ধন্যবাদ আজকের আলোচনায় উপস্থিত হওয়ার জন্য বিষয়টা হচ্ছে একটা ছোট্ট ঘটনার কথা বলে শেষ করি সেটা হচ্ছে এই হাই নিউজের স্টুডিওতেই রাজ্যের শাসক দলের একজন তৎকালীন স্টলওয়ার্ট মন্ত্রী তাকে ইন্টারভিউ করবার ভার পেয়েছিলাম এবং তিনি আমাদের স্টুডিওতে এসেছিলেন তিনি এসে খুব আমরা তার জন্য গ্রেটফুল ছিলাম এবং তিনি ইন্টারভিউ দিয়েছিলেন বেশ কিছু অপ্রিয় প্রশ্নও তাকে করেছিলাম বেরোনোর পর অগ্রজের মতো অনুজের মতো অগ্রজের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি অফেন্ডেড হননি তো আপনি রাগ করেন তো যে প্রশ্নগুলো করলাম তখন সেই মন্ত্রী খুব দীর্ঘদেহী একজন মন্ত্রী তিনি আমার কাঁধে হাত দিয়ে একটা কথা বলেছিলেন যে না সাংবাদিকের কাজ হুইসেল ব্লোয়ারের অর্থাৎ প্রশ্নগুলো তোলারও একজন কাউকে দরকার না হলে গুড গভর্নেন্স আসে না অর্থাৎ সরকারকে যদি ঠিকঠাক মতন সুপরিকল্পিতভাবে পরিচালনা করতে হয় সুশাসন চালাতে হয় তাহলে কিন্তু প্রশ্ন করাটা দরকার আর সেই প্রশ্নটা তোলেন তো বিরোধীরা কিন্তু বিরোধীদের সেই প্রশ্ন তোলাটাকে বা বিরোধীদের দাবিটাকে যদি দাবিয়ে দেওয়া হয় তাহলে সেই লালমোহনবাবুর মতন জিজ্ঞেস করতে হবে ফেলুদাকে যে একটা প্রশ্ন করা কি চলবে প্রশ্ন করার অধিকার আমাদের অধিকারের মধ্যে পড়ে আমাদের মানুষের অধিকারের মধ্যে পড়ে সুতরাং সেই প্রশ্ন আমরা তুলে যাব আপনাদের জন্য আজকের হাইটক এই পর্যন্তই কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় তার জন্য অবশ্যই নজর রাখতে হবে খবরের দিকে নজর রাখতে হবে হাই নিউজের দিকে নমস্কার